দেবরাজ, আমার মতে আমরা সকল দেবগণ সমবেতভাবে উসুল্লোকে আমন্ত্রণ জানাতে যাওয়াই শ্রেয়। নারায়ণের ইচ্ছে অমান্য করা উচিত হবে না। উত্তম, তবে তাই হোক, দেবগণ আপনারা সহমত তো? হ্যাঁ দেবরাজ। বেশ, তবে তাই হোক। এবার আমাদের পরবর্তী আলোচনায় আসা যাক। শনিদেবকে অর্ঘ্য প্রদানের বিষয়ে আপনাদের কার কি অভিমত জানান। শনিদেবকে অর্ঘ্য নিবেদন বলতে, সাধারণত যে কোনো মঙ্গল কার্যের পূর্বে শনিদেবকে অর্ঘ্য প্রদান করে তাঁর কুদৃষ্টি নাশ করা হয়। দেবরাজ, এই বিবাহের ক্ষেত্রে কি হবে তাই জানতে চাইছেন? স্বয়ং লক্ষ্মীনারায়ণের বিবাহ, এই ক্ষেত্রেও শনিদেবকে অর্ঘ্য প্রদান করতে হবে? শনিদেব তো তাহলে নিজেকে নারায়ণ অপেক্ষাও শ্রেষ্ঠ মনে করবেন। এই বিধি লক্ষ্মীনারায়ণের বিবাহে অপ্রয়োজনীয় দেবগুরু। আমারও তাই মনে হয় গুরুদেব। সেক্ষেত্রে শনিদেবকে নিমন্ত্রিতদের মধ্যে গণ্য করা যাবে না। কারণ শনিদেব যে স্থানে প্রবেশ করবেন সেই স্থানে তাঁর কুদৃষ্টি পড়বেই। এটা সত্যিই খুব বড় একটা সমস্যা গুরুদেব। লক্ষ্মীনারায়ণের বিবাহ বলে কথা, এত বড় একটা অনুষ্ঠান, অথচ তাতে শনিদেবকে নিমন্ত্রণ করা যাবে না। তাহলে উপায় কি দেবরাজ? অন্যান্য ক্ষেত্রে অর্ঘ্য প্রদান করে গৃহের বাইরেই শনিদেবকে সন্তুষ্ট রাখা হয়। কিন্তু অর্ঘ্যই যখন প্রদান করা হবে না, তখন তাকে নিমন্ত্রণের অর্থ এই শুভ বিবাহে শনিদেবের কুদৃষ্টির প্রভাব পড়া। না না, এ হতে দেওয়া উচিত হবে না। তাহলে তিনি যেন জানতেই না পারেন যে এত বড় একটা ঘটনা ঘটছে। সেক্ষেত্রে আপনাদের সকলকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।